অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, অবশেষে তারা এলেন একসঙ্গে। চোখ জুড়ানো লোকেশনে ডুব দিলেন প্রেমময় রসায়নে। সেই প্রেম আরও জমে উঠল নেপথ্য গানে। সেখানে কণ্ঠ দিয়েছেন দেশের সঙ্গীত অঙ্গনের একসময়ের ক্রেজ বালাম। বৃষ্টি ভেজা মেঘলা দিনে এমন রোম্যান্টিক আবহাওয়া ছড়িয়ে পড়ল প্রিয়তমা ছবির টাইটেল গানে, যেখানে নায়ক নায়িকা রূপে প্রথমবার পর্দায় দেখা দিয়েছেন সাকিব খান ও ইদিকা পাল। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে ও প্রিয়তমা শিরোনামের গানটি। এতে বালামের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। আসিফ ইকবালের লেখা গানটির সুর সঙ্গীত করেছেন কলকাতার আকাশ সেন। সাকিব ইদিকার রসায়নের পাশাপাশি এ গানে বিশেষভাবে দর্শক শ্রোতার মনোযোগ আকর্ষণ করেছেন বালাম। কেননা দীর্ঘদিন পর তিনি গানে ফিরেছেন, কিছুদিন আগে তার নতুন গান প্রকাশ হয়েছে, আর ও প্রিয়তমার মাধ্যমে ফিরলেন প্লেব্যাকে। ফলে গানটি শোনার পর অনেক শ্রোতার মুখেই বালামের বন্দনা। কেউ বলছেন বালাম ভাই কামব্যাক করেছেন, আশা করি আবারও আগের মতো সুন্দর গান পাব। কারো মন্তব্য, ওয়াও বালামের কণ্ঠে গানটা অসাধারণ ছিল। নতুন ছবির প্রচারণায় সাকিব খান সাধারণত সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো আয়োজনে অংশ নেন না, ভক্তদের কাঁধে চড়েই তার ছবি ছড়িয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে নিজের নতুন ছবিটি নিয়ে ডালিউড নবাব এক ভিডিও বার্তায় বলেন, আমার অগণিত সহকর্মী প্রিয়তমাকে সাপোর্ট দিয়েছেন, যা দেখে আমি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দেশে বিদেশে অবস্থানরত সমস্ত বাঙালি এবং আমার ভালোবাসার সমস্ত সাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ এক গল্পের ছবি প্রিয়তমা, অ্যাকশন রোম্যান্স এন্টারটেইনমেন্টে ভরপুর একটি সিনেমা। উল্লেখ্য, প্রিয়তমার নির্মাণ করেছেন ইহিমেল আশরাফ। এতে সাকিব ইদিকার সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন শহীদুন নবী, এলিনা শাম্মি প্রমুখ। ভার্জিটাইল মিডিয়ায় ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।